লোডশেডিংয়ের গোলক ধাঁধায় অতিষ্ঠ জনজীবন, দিনে রাতে সমান তালে চলছে বিদ্যুতের লুকোচুরি, দাবদাহে চাহিদা বাড়ায় যোগান দেয়া যাচ্ছে না। গরমের কথা আর লোডশেডিংয়ের কথা কোনো কিছু বলার নাই। গোলক ধাঁধার মধ্যে আসি, কখন বিদ্যুৎ আসবে আর কখন যাবে? ছোট ছোট বাচ্চাগুলো লইয়া রাতে বিশ্বের মতন লাফাইতে হয়। এই যে হাত দিয়ে বাতাস করলে ছেলে ঘরে পড়াশোনা করে, তাকে বাতাস করবো না মেয়েকে বাতাস করবো? দোকানে গেলে দোকানেও শান্তি নাই, বাসায় শান্তি নাই। এভাবে চললে মানুষ তো মনে হচ্ছে এমনি অস্থির হয়ে গেছে। এখানে পানি দিতে পারি না, আবাদের কষ্ট। এক ঘন্টা কারেন্ট দিয়ে চাষ করা যাবে না। ভারতের সম্মতিতে নেপাল থেকে বিদ্যুৎ আসবে বাংলাদেশে, পাওয়া যাবে 50 মেগাওয়াট। I also appreciated India's willingness to facilitate the export of hydropower from Nepal to Bangladesh through India. We have agreed that export up to 50 megawatt of power from Nepal to Bangladesh by India. দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাজেটে জ্বালানি খাতে স্বস্তির খবর, বিদ্যুতে এবারও থাকছে বড় অঙ্কের ভর্তুকি। কৃষি ও সারে প্রণোদনা, স্বর্ণ আমদানি করা যাবে কম, দিতে হবে বেশি কর। শুক্রবারে স্বস্তি নেই কাঁচা বাজারে, সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে 10 টাকা পর্যন্ত। পেঁয়াজ আদার ঝাঁঝ আগের মতোই কমেছে ক্রেতা। রাজশাহী ও সিলেটে প্রতীক পেয়ে প্রার্থী ও সমর্থকদের উল্লাস, সুষ্ঠু ভোটের আশা। সাপ্তাহিক ছুটির দিনে বরিশাল খুলনায় জমজমাট প্রচারণা। অতিরিক্ত গতি কেড়ে নিল মা ও দুই ছেলের প্রাণ, গুরুতর আহত মেয়ে। চট্টগ্রামে সিএনজি অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থী সহ 3 জনের মৃত্যু। এবং জাল সনদে নেওয়া হয় চাকরি, ফৌজদারি আইনে মামলা হচ্ছে প্রায় 700 শিক্ষকের বিরুদ্ধে। ফেরত দিতে হবে বেতন ভাতা, পাবেন না অবসর সুবিধাও।